বন্ধুরা, আজ আমি বানাবো চাল কুমড়ো পাতার পাতুরি। বন্ধুরা, আজ করব চাল কুমড়ো পাতার ভর্তা। আর নিয়েছি এখানে রসুন আর কাঁচা লঙ্কা। আমি কিছুটা পাতা ভর্তা করব, মানে গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 10:15, আর আজ রবিবার সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। চলো তাহলে আজকে সারাদিন আমি কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ একটা স্পেশাল একটা রান্না করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কি রান্না করছি? একটা চাল কুমড়ো পাতার পাতুরি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকবে, আর সঙ্গে তো আরও অন্যান্য রান্না আছে, স্পেশালি ওই পাতুরি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য তো সঙ্গে থাকতে হবে। তাহলে বন্ধুরা, আমার রান্নাঘরে আর পাতুরির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। নতুন বন্ধুরা আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলে, আর সঙ্গে তো অবশ্যই থাকবে, আমিও আছি সঙ্গে। বন্ধুরা, আজ করব চাল কুমড়ো পাতার ভর্তা। আর নিয়েছি এখানে রসুন আর কাঁচা লঙ্কা। আমি কিছুটা পাতা ভর্তা করব, মানে সেদ্ধ করে বেটে যেটা করে আর কি, ভর্তা টাইপের। আর কটা করব সর্ষে বাটা দিয়ে ভাজা। সেটা আমি কি করে করি সেটা তোমরা দেখো, রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। চলো আমি রেডি করি। প্রথমে শাকটাকে কুচিয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর কোচাবো। শাকগুলো আমি ধুয়ে কুচিয়ে রেখেছি, এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি। এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপরে কি করছি সেটা তোমরা দেখো। আর এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি। চারপাশটা পাতা রেখে দিয়েছি। বন্ধুরা, আজ আমি বানাবো চাল কুমড়ো পাতার পাতুরি। চাল কুমড়ো পাতা লাগছে, চাল কুমড়ো পাতা, আর এদিকে হচ্ছে সর্ষে বাটা। আমি এইভাবে পাতুরিগুলো বানাবো। চলো তোমাদের সাথে কীভাবে আমি বানাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা চাল কুমড়ো পাতা নেব। এবার কীভাবে করছি দেখো, আমি এখানে একটা চাল কুমড়ো পাতা নিয়েছি, এর সোজা পিঠটা নেব না, উল্টো পিঠটা নেব। নিয়ে এখানে একটু সর্ষে বাটা নিয়ে নেব। নিয়ে এবার পাতাটাকে আমি ভালো করে মুড়ে দেব। এইভাবে আমি সবকটা চাল কুমড়ো পাতা রেডি করে নেব। এইভাবে একে একে সমস্ত পাতাগুলো আমি রেডি করে নেব। আর ওদিকে আমি চোলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি, আর ওতে আমি এই চাল কুমড়ো পাতার যে পাতুরিটা বানিয়েছি একে একে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দিয়েছি, কম আছে, আস্তে আস্তে ভাজা হবে। বেশি জোরে আঁচ দিলেই ভেতরে যে সর্ষের পুরটা রয়েছে ওটা পুড়ে যাবে আর তেতো লাগবে। আর আমরা তো জানি পাতুরি মানেই ধোয়া ধোয়া পোড়া পোড়া একটা স্মেল আসে, এটা ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর এই সিজনে এই পাতাটা পাওয়া যায়, আর এই শাকটা কিংবা চাল কুমড়ো এই সিজনেই পাওয়া যায়। এবারে আমি ভর্তার রেসিপিটা করে নেব, চাল কুমড়ো পাতার যে ভর্তা বলেছিলাম সেই রেসিপিটি। আমি তেলে লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে আমি পাতা বাটারটা তুলে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য লবণ আর হলুদ এদের দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। আমি বন্ধুরা এখানে সেদ্ধ পাতা দিইনি, কাঁচা পাতায় মিক্সিতে পেস্ট করে নিয়ে নেড়ে চেড়ে এই ভর্তা রেসিপিটা করেছি। এভাবেও এটা ভালো লাগে খেতে। দুদিন বৃষ্টির পরে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, তা তার জন্য রোদেও দিয়েছি কিছু মশলাপাতি। এবার ভাত বসিয়ে দেবো, উনুনটা বাইরে নিয়ে গেছি আজকে। মাছের জলটা ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো এতে দিয়ে দেবো। এইমাত্র স্নান করে আসলাম, আর এখন বাজে প্রায় 1:45 হয়ে গেছে। আজকে একটু
বেশি দেরি হয়ে গেল। ফুলগুলো আসলে নিয়েছি, এখনো হাজবেন্ড আজকে বাড়ি আসলে দেরি হয়ে গেল আজকে। চলে এসেছি ছাদে, আর ছাদে জামাকাপড় মেলবো, সঙ্গে ওই যে আমার মেয়েও এসেছে। তারপরে জামাকাপড় মেলার পরে নিচে গিয়ে কি তারপরে দুপুরে আমরা সকলে একসাথে মিলে লাঞ্চ করব। তো জামাকাপড়টা আমি চটপট মেলে নিই তারপরে, ঠিক আছে? ম্যাক্সিমাম 3 মিনিট তোমরা ব্লগটা দেখো, তাহলে প্রচুর স্প্যাম কমেন্ট আসছে আমার। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে, নতুন বন্ধুরা আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলে, আর সঙ্গে তো অবশ্যই থাকবে, আমিও আছি সঙ্গে। চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, অতক্ষণ টাকা।